আসসালামু আলাইকুম, সার্ভিস পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বিশনের বাইশ ইঞ্চি এলইডি টিভির ব্যাকলাইট প্রবলেম। তো ব্যাকলাইট প্রবলেম কীভাবে আপনারা ব্যাকলাইট চেঞ্জ করবেন বা চেঞ্জ করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব বা শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকেন যে কীভাবে এলইডি টিভির ব্যাকলাইট চেঞ্জ করতে হয়। তো সাথে থাকেন, আমরা টিভিটা আগে খুলে নিব, পাট পাট খুলে তারপর আপনাদের দেখাবো যে কীভাবে খুলতে হয়, কীভাবে এটা আপনার ব্যাকলাইট কোথায় থাকে। আমি এখানে ব্যাকলাইট লাগাই নিয়েছি, দেখেন দুইটা ব্যাকলাইট আমি লাগাই নিয়েছি। এবার পেপারটা লাগে চেক দিব যে পারফেক্ট আলো দিচ্ছে কিনা। ব্যাকলাইট লাগানো কমপ্লিট, এবার আমি একটু চেক দিব সেটা অ্যাডাপ্টারটা কোথায়। পারফেক্ট আলো, একদম পারফেক্ট আলো। আগের যেটা ছিল, আগের যে দুইটা ছিল সেই দুইটা আমার শর্ট ছিল, যার কারণে এমনি লাইট জ্বলে বাট ডিসপ্লে এসে চলে যেত, মানে শর্ট ছিল। আমি ওই দুইটা ফালাই দিয়ে নতুন দুইটা লাগিয়ে এবার আমি রিসেটিং করে নিচ্ছি। রিসেটিং করার পরে আপনাদের দেখাবো যে ডিসপ্লে কীরকম আলো আসে বা কী অবস্থায় আছে। প্রথমে কিন্তু ডিসপ্লে আপনার কোনো আলোই ছিল না। আমার সেটিং করা কমপ্লিট, ডিসপ্লেটা সেটিং করা আমার কমপ্লিট। এবার আমি টিভিটা স্ট্যান্ড গুলে আর ব্যাকপ্যাডটা লাগাই নিব। ব্যাকপ্যাড লাগানো কমপ্লিট, এবার আপনাদের আমি স্ট্যান্ড লাগিয়ে চেক দিয়ে দেখাবো। দেখেন তো প্রথম এই অবস্থায় ছিল প্রথম, দেখেন এখন লাইট লাগানোর পরে কি আসছে। ধন্যবাদ সবাইকে, সার্ভিস পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম, যে আপনারা এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আর আমাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পারফেক্ট।